এবার কেন অন্য রকম পূজো আগের বছর ছিলাম কোথায় দুজন চতুর্থীতেই পাখনা কেনা শুরু মনের মালিক বছর গাঙ্গুলি বলতাম পার্টিকুলারলি 75 বছর তো আমাকে বলা হয়েছিল যে একটা এমন একটা কাজ করতে যেটা বনগাঁ পরিবেশের সঙ্গে একটা মানানসই হবে তো দেখো থিম কলকাতাতে চলে গত 8-10 তাহলে তোমার প্রথম প্রশ্ন হলো যে এই যে প্যান্ডেলের থিমটা একটু থিমটা সম্বন্ধে আমাকে একটু আইডিয়া দাও মানে কি বেসিসে কি হচ্ছে একটা কথা বলি যে প্রত্যেকটা দুটো বছর একটা ভালো একটা পরিকল্পনা থাকে সেটা এবছর গাঙ্গুলি বলতাম পার্টিকুলারলি 75 বছর তো আমাকে বলা হয়েছিল যে একটা এমন একটা কাজ করতে যেটা বনগাঁ পরিবেশের সঙ্গে একটা মানানসই হবে তো দেখো থিম কলকাতাতে চলে গত 8-10 বছর ধরে কলকাতাতে যেভাবে কাজ করছি তাতে থিমটাকে এখানে এখনও সেইভাবে মেনে নিতে পারিনি কিছু কিছু ছোটো ছোটো থিম করে ঠিক আছে জীবন্ত মানুষ থেকে শুরু করে তো আমি ভেবেছি যে এমন একটা কাজ করবো যে কাজটাতে মানুষের একটা ঢল নামবে কারণ তুমি কয়েক বছর ধরে দেখবে যে কলকাতা থেকে শুরু করে আপামর ওয়েস্ট বেঙ্গলে যে বড় বড় দুর্গাপুজো হচ্ছে তাদের একটা ট্রেডিশন তৈরি হয়ে গেছে যে একটা বড় কিছু তৈরি করতে হবে তার মধ্যে প্রচুর লাইটিংয়ের একটা ব্যবস্থা করবে তো বর্তমানে বুর্জ খলিফা থেকে শুরু করে যে টুইন টাওয়ার এগুলো হয়ে গেছে তো চায়নার একটা বিল্ডিং আছে পুরো গোল্ড সেটা হচ্ছে এই ক্যাসিনোটা গ্র্যান্ড লিসবন তো এই ক্যাসিনো আর হোটেল দুটোই মিক্স করে একটা বিল্ডিংয়ের একটা আছে ওখানে সুন্দর সেটাকেই পরিকল্পনা করে আমাদের করা হয়েছে এবং তার যে উচ্চতা সেই উচ্চতার একটা আনুমানিক ভেবে আমাদের যে কাঠ বা যে প্যান্ডেলটা প্রয়োগ করতে হয় তো শরৎ উৎসবে যে একটা আনন্দ সেটা আমরা প্যান্ডেল বুঝি তো সেটার একটা নর্মাল একটা হাইট প্রায় 125 ফুট রেখে দিয়ে আজকে ভিতরে যা কিছু দেখছো একটা গোল্ডেনের একটা আবাস রেখে দিয়ে আমরা এই জীবনটা তৈরি করছি হচ্ছে যে বনগাঁ দুর্গাপুজোর এখন মধ্যমণি হয়ে রয়েছে গাঙ্গুলি স্টুডেন্ট ক্লাব দুর্গাপুজো এবছর 75 বছর চন্দননগরের লাইট তৎস চন্দননগরে সুমন করছে লাইটটা সুমন ফল তার সঙ্গে আমাদের দুর্গাপুজো দেখতে হচ্ছে একটু আধুনিকতা রয়েছে এবার সিদ্ধার্থ ফল উনি চন্দননগরের বাড়ি তার সঙ্গে আমি প্রশান্ত ফল এবছর গান্ধীবলী পুজোর থিম মেকার প্লাস মেম্বার তো তোমার মাধ্যমে আশা করব যে যতদূর পৌঁছাবে আমার এই মুখের যে আওয়াজ বা বাণী তো আমার তরফ থেকে ক্লাবের তরফ থেকে দুজনের তরফ থেকেই আমন্ত্রণ রইল যে আপনারা আসুন অন্তত একবার গান্ধীবলী ক্লাবে পূজা মণ্ডপ দেখা